বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা বেশি বেতনের কাজের খবর নিয়ে চলে এসেছি এবং এটা কিন্তু একটা রেপুটেড কোম্পানিতে কাজ হবে। কাজটা কিন্তু সম্পূর্ণ হালকা কাজ রয়েছে, পেমেন্টটাও কিন্তু ভীষণ ভালো রয়েছে। তো আগেও আপনারা ভিডিও দেখেছিলেন, তো এখানে অনেকগুলো ভ্যাকান্সি ছিল, বেশ কিছু ক্যান্ডিডেটস জয়নিং করানো হয়েছে। এরপরেও কিন্তু এখনও 10টা থেকে 15টা পোস্ট এখানে ফাঁকা পড়ে রয়েছে। তো তার জন্য কিন্তু কোম্পানি থেকে বারবার আমাকে এই ভ্যাকান্সির জন্য ক্যান্ডিডেটস নিয়ে যাওয়ার জন্য বলছে। তো তার জন্য কিন্তু আজকে আমি ভিডিওটা চ্যানেলে আপলোড করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা আজকে ভালো করে দেখে নিন। এই কোম্পানির জয়নিং ডেটটা রয়েছে আগামীকাল, স্ক্রিনের ওপরে আমি ডেটটা মেনশন করে দেবো, এবং লোকেশন রয়েছে হাওড়া জেলার ধুলাগড় অঞ্চল। এবং এটা কিন্তু একটা রেপুটেড বিস্কুট কোম্পানি, এখানে কিন্তু বিভিন্ন রেপুটেড কোম্পানির বিস্কুট তৈরি হয়, এবং কাজটা রয়েছে প্যাকিং ডিপার্টমেন্ট এবং অন্যান্য বেশ কিছু ডিপার্টমেন্ট। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নিন, দেখে আজকে 7টা থেকে 9টার মধ্যে কিন্তু আমাকে কল করবেন, তার আগে কেউ কল করবেন না, কারণ আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি। তো এই কাজটা যারা যারা করতে পারবেন তারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিয়ে, একবারের জায়গায় দুবার ভালো করে দেখে নিয়ে সম্পূর্ণটা বুঝে নেবেন, এবং আজকে কিন্তু আমাকে 7টা থেকে 9টার মধ্যে কল করবেন। ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যারা কমেন্টে লিখবেন দাদা আপনার ফোন নাম্বার কোথায়, আপনার ফোন নাম্বার আমরা পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি সম্পূর্ণ ভিডিওগুলো ভালো করে দেখুন, ভিডিওর মধ্যেই কিন্তু কোনো এক জায়গায় ফোন নাম্বার দেওয়া থাকে। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখে আমাকে সন্ধেবেলায় ফোন করুন যারা এই বিস্কুট কোম্পানির কাজটা করতে চাইবেন। এবারে কাজের বিস্তারিত আলোচনায় আসি। তো এটা একটা রেপুটেড কোম্পানি, এখানে প্যাকিং ডিপার্টমেন্টে মেনলি কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, হেল্পার পোস্টে কাজ রয়েছে। তো এখানে রেপুটেড কোম্পানির বিস্কুট প্রস্তুত করা হয়, এই বিস্কুটগুলো যখন প্যাকিং হয়ে আসে সেগুলোকে পেটিতে সাজিয়ে সাজিয়ে রাখতে হয়, ছোটো ছোটো যে কার্টুনগুলো আছে গুনে গুনে কাউন্ট করে সাজিয়ে রাখতে হবে, এবং তারপরে কার্টুনটাকে সিল করতে হবে। এবার এই যে কার্টুন আছে এগুলোকে নিয়ে গিয়ে স্টোরে রাখতে হয়। এখানে ট্রলি গাড়ি আছে, ট্রলিতে করে 50টা 30টা যেরকম ট্রলি রয়েছে যার যেরকম ক্যাপাসিটি, সেরকম করে কার্টুনগুলো সাজিয়ে বক্সগুলো সাজিয়ে আপনাদেরকে স্টোরে নিয়ে যেতে হবে। তো স্টোরে নিয়ে গিয়ে আবার এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। কখনো কখনো দেখা যাবে কোম্পানির যে গাড়ি রয়েছে সে গাড়িতে এগুলোকে লোডিং করতে হচ্ছে। তো বিস্কুটের যে বাক্সগুলো আছে এগুলোর খুব যে ওয়েট থাকে 6 কিলো থেকে 8 কিলোর মধ্যে, তো এই বিস্কুটের যে পেটিগুলো আছে সেগুলোকে হাতে হাতে গাড়িতে লোডিং করা। কোম্পানির ভিতরে বিভিন্ন রকম কাজ রয়েছে, প্যাকিং সংক্রান্ত আরও অনেক কাজ রয়েছে, যেগুলো ফ্লোরে যে বিস্কুটগুলো পড়ে রয়েছে, যেগুলো ভাঙা বিস্কুট টুকরো বা যে সমস্ত জায়গাগুলো খাবারের জিনিসগুলো পড়ে রয়েছে সেগুলো এক জায়গায় করে ওদের বাস্কেট আছে সে বাস্কেটে তুলে রাখতে হবে। তো এই সমস্ত কাজগুলোও কিন্তু আপনাদের করতে হবে। এখানে কোনো রকম 50 কিলোর বস্তা মাথায় করে বইতে হবে এরকম কিন্তু একদমই নয়। একটা কথা বলে দিই, যেহেতু এটা খাবার প্রস্তুতকারক কোম্পানি এখানে কিন্তু অনেকগুলো মেশিন চলে, তার জন্য কোম্পানি কিন্তু একটু টেম্পারেচার থাকে, কোম্পানিতে কিন্তু একটু গরম থাকবে, আপনাদের কিন্তু সেই গরম পরিবেশে শুধু কাজ করতে হবে, এটাই শুধুমাত্র একটুখানি প্রবলেম, আর কিন্তু কোনো রকম প্রবলেম না। তো এই হেল্পার পোস্টে কাজের জন্য বয়স লাগছে 18 বছর থেকে 37 বছরের মধ্যে, কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, কারণ এখানে কিন্তু কাজটা একদমই লেবার পোস্টে বা হেল্পার পোস্টে কিন্তু কাজ রয়েছে। কী কী কাজ রয়েছে আমি আপনাদের বলে দিলাম, তো এই ধরনের কাজগুলোই করতে হচ্ছে। এছাড়াও আনুষঙ্গিক কিছু টুকটাক কাজ থাকবে, সেগুলো হয়তো আপনাদের করতে হবে। তো এই হচ্ছে আপনাদের কাজ। তো এখানে ডিউটি টাইম, স্যালারি, কী কী ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছু বলে দিই। এখানে কিন্তু আপনাদের 6 মাস পরে প্রথম ইনক্রিমেন্ট দেওয়া হবে, এবং সেটা কিন্তু একটা ভালো স্কেলের ইনক্রিমেন্ট দেওয়া হবে। 6 মাস পর আপনারা পার্মানেন্ট হয়ে যাবেন কোম্পানিতে, পিএফ, ইএসআই, হলিডে ফ্যাসিলিটি, বোনাস সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখন যারা কাজ করবেন তারা প্রথম থেকেই কিন্তু এখানে কোম্পানির সিস্টেমে তাদের নাম উঠবে, বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আপনারা এখানে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। তো সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে, 6 মাস পর থেকে পিএফ, ইএসআই, হলিডে ফ্যাসিলিটি, বোনাস ফ্যাসিলিটি, এত রকম ফ্যাসিলিটি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট স্যালারি হয়, স্যালারি পুরো প্রত্যেক মাসের 5 তারিখে ক্রেডিট হয়ে যাবে, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট আপনারা স্যালারি পেয়ে যাবেন। স্যালারির জন্য কখনো কারোর পিছন পিছন দৌড়াতে হবে না যে দাদা আমার পয়সাটা দিন পয়সাটা দিন, কারোর পিছন পিছন দৌড়াতে হবে না, কোম্পানির অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাদের প্রত্যেকের স্যালারি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে।
আর এখানে প্রচুর ইনকামের জায়গা রয়েছে, প্রচুর প্রমোশনের জায়গা রয়েছে। কাজ শিখতে শিখতে আপনারা যদি মেশিন অপারেটর হয়ে যান, প্যাকার হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা রেট এখানে আপনারা পেয়ে যান। তো পার্মানেন্টভাবে এখানে কিন্তু আপনারা কাজ করতে পাচ্ছেন, কাজ শেখার আছে, কাজ করতে পারলে আপনারা কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে নিতে পারবেন। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে, আমি এটাও আপনাদের আগে বলে দিই। থাকার জন্য এখানে কিছু রুম নেওয়া রয়েছে, কোম্পানির তরফ থেকে কিছু ফ্রিতে রুম দিচ্ছে, কিন্তু সেগুলো ভীষণ যে হাইফাই রুম হবে তা কিন্তু নয়, উপরে শেড দেওয়া রুম, মোটামুটি নর্মাল পরিবেশে থাকতে হবে। যদি এরকম পরিবেশে আপনারা মানিয়ে নিয়ে থাকতে চান, যারা থাকতে পারবেন তারাই যোগাযোগ করবেন। বাড়ির মতন ভীষণ হাইফাই স্ট্যান্ডার্ড পরিবেশে আপনারা যে থাকতে পারবেন তা নয়, এখানে অনেকেই যারা কাজ করতে আসছে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে থাকে, তারা এখানে থেকে কাজ করছে, সেরকম জায়গায় কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে থেকে কাজ করতে হবে। খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে কোম্পানির ভিতরে, 35 টাকা করে পার মিল, এখানে দুবেলার খাবার পাওয়া যায়, 35 টাকা করে পার মিল আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়াও ক্যান্টিনে কিন্তু টিফিনেরও ব্যবস্থা রয়েছে, সেটাও আপনারা পয়সা দিয়ে খেয়ে নিতে পারবেন। তো এই যে ক্যান্টিনের টাকা পয়সা সমস্তটা কিন্তু আপনাদের পেমেন্ট করে খেতে হবে, মাইনে পেলে তারপরে আপনাদের আর কোনো রকম প্রবলেম থাকবে না। তো এবারে কাজের বিস্তারিত আলোচনায় আসছি। এখানে ডিউটি টাইম রয়েছে সকাল 6টা থেকে সন্ধে 6টা, এই টাইমের মধ্যে আপনাদের ডিউটি করতে হবে, 6টা থেকে সন্ধে 6টা, এই টাইমের মধ্যেই কিন্তু আপনারা সকালে টিফিনের জন্য টাইম বার করতে পারবেন, দুপুরে লাঞ্চ এবং কাজের ফাঁকে রেস্ট বার করে নিতে পারবেন। তো এখানে রিলিভার দেওয়া থাকে, কাজ করতে করতে যারা রিলিভার আছে তারা আপনাদের সাথে অদল বদল করে কিন্তু ডিউটি করতে পারবে। তো ডে নাইট দুটো শিফটেই কিন্তু এখানে ডিউটি করতে হয়, নাইটে যারা কাজ করবেন তাদেরও সেম, নাইটে আপনাদের ডিনারের জন্য টাইম দেওয়া থাকবে, কাজের ফাঁকে রেস্ট, এছাড়া অন্যান্য কাজের ফাঁকে আপনারা রেস্ট বার করে নিতে পারবেন। তো সমস্ত শিফটেই কিন্তু রিলিভার দেওয়া রয়েছে, তো আপনারা তাদের সাথে রোটেশন করে করে কিন্তু ডিউটি রোস্টিং মেনটেন করতে পারবে। তো এইবারে যেটা রয়েছে এখানে পেমেন্ট, পেমেন্টটা কিন্তু ভীষণ ভালো পেমেন্ট রয়েছে। স্টার্টিংয়েই আপনারা এখানে পার ডে হিসাবে স্যালারি পেয়ে যাবেন 525 টাকা, এটা কিন্তু স্টার্টিংয়ে নেট স্যালারি বললাম, 525 টাকা থেকে PFESI কিছু কাটা হবে না, যেহেতু PFESI 6 মাস পর থেকে চালু হচ্ছে, আগেই আপনাদের বলে দিয়েছি। 525 টাকা করে কিন্তু আপনারা স্টার্টিংয়ে স্যালারি পাবেন 6 মাস পর। 6 মাস যদি আপনি ভালো করে কোম্পানিতে কাজ শিখতে পারেন, 6 মাস যদি আপনি স্টেবল করে যান, 6 মাস পর থেকে আপনার ডেইলি স্যালারি হয়ে যাবে 588 টাকা, 588 টাকা, এটা কিন্তু 6 মাস পর থেকে আপনার ফিক্সড স্যালারি হয়ে যাবে। তারপরে প্রত্যেক বছর এখানে মাইনে বাড়ে, এছাড়াও কিন্তু কাজের ভিত্তিতে আপনারা এখানে আরও অনেক রকম ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অনেক ইনক্রিমেন্টের জায়গা রয়েছে। তো এই যে স্যালারি বলে দিলাম, এগুলো কিন্তু পার ডে হিসেবে বলছি, নো ওয়ার্ক নো পে বেসিসে কিন্তু এখানে স্যালারি কাউন্ট হবে। মাসে আপনার যতগুলো ডিউটি থাকবে, আপনি যদি উইকলি একটা করে অফ নেন, সেক্ষেত্রে আপনার মাসে যতগুলো ডিউটি থাকবে ততগুলো ডিউটি হিসেবে কিন্তু আপনারা এখানে স্যালারি পাবেন। কেউ কেউ যদি মনে করেন ছুটি ছাটা কম করে এখানে বেশি কাজ করবেন, সেক্ষেত্রে মাসে যদি কেউ 28টা 27টা ডিউটি রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই হিসাবে তারা স্যালারি পাবে। নো ওয়ার্ক নো পে বেসিস এখানে স্যালারি কাউন্ট হবে। স্যালারির টাইম আমি আগেও বলে দিয়েছি, 5 তারিখে কিন্তু প্রত্যেক মাসের 5 তারিখে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট স্যালারি ক্রেডিট হবে। এখানে একটা সিস্টেম বলে দিই, যেহেতু কোম্পানির সিস্টেমে এখানে স্যালারি পেমেন্ট হয়, সেহেতু অ্যাডভান্সের কিন্তু সেরকম একটা সুবিধা নেই। মিনিমাম আপনাদের 15 দিন নিজেদের খরচায় চলতে হবে, ক্যান্টিনের খরচাপাতি, নিজেদের হাত খরচা, সব কিছু কিন্তু মিনিমাম 15 দিন নিজেদের খরচায় চালাতে হবে। তারপরে যারা ভেন্ডারের লোক রয়েছে তারা কিছু আপনাদেরকে সেরকম প্রয়োজন হলে কিছু হাত খরচা দিতে পারে। প্রথম এই কিছুদিন একটু প্রবলেম হবে, স্যালারি আপনাদের একবার যখন ক্রেডিট হয়ে যাবে তারপরের মাস থেকে কিন্তু আর কোনো রকম প্রবলেম নেই। রেপুটেড কোম্পানি রয়েছে, সব থেকে বড় কোম্পানি রয়েছে এই লোকেশনের মধ্যে এবং ভীষণ হাই স্কেলের কিন্তু স্যালারি দিচ্ছে। তো এটা আমি বলতে পারি, যারা এরকম রেপুটেড কোম্পানিতে কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এরকম একটা দারুণ কাজ। এবং এখানে রেপুটেড জায়গায় কাজ করা মানে একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু আপনাদেরকে সেই জায়গাটা যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু একটা ভালো জায়গায় আপনি ভবিষ্যতে পৌঁছে যেতে পারবে। তো এবারে আপনাদের যে এখানে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো আমি একটু বলে দিই। আধার কার্ডের জেরক্স আনবেন, অবশ্যই যেন আধার কার্ডের জন্ম তারিখ পুরোটা থাকে, জন্ম তারিখ মাস সাল তিনটেই যেন উল্লেখ করা থাকে। আধার কার্ডের জেরক্স আনবেন, যদি প্যান কার্ড থাকে
তাহলে প্যান কার্ডের জেরক্স নিয়ে আসবেন এবং নিজের নামে কিন্তু অবশ্যই ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে। ব্যাংকের পাসবইটা কিন্তু নিজের নামেই হতে হবে, কারণ আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে এবং আপনাকে এখানে স্যালারি এই অ্যাকাউন্টে পাঠানো হবে। তো ব্যাংকের এখানে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, কোম্পানি পরবর্তীতে আপনাদের তাদের নিজস্ব ব্রাঞ্চ যেটা রয়েছে, ব্যাংক এখানে যেটা রয়েছে সেই ব্রাঞ্চে স্যালারি অ্যাকাউন্ট খুলে দেবে, সেটা কোম্পানি আস্তে আস্তে আপনাদের করে দেবে। আপনারা কিছুদিন কাজ করার পরেই কোম্পানি আপনাদের খুলে দেবে, তার আগে যে স্যালারিগুলো ক্রেডিট হবে তার জন্য কিন্তু আপনাদের একটা নিজস্ব অ্যাকাউন্ট এখানে দিতে হবে এবং ফটো আনবেন এক কপি। তো এই সমস্ত ডকুমেন্টস যেগুলো বলে দিলাম সেগুলো নিয়ে আসবেন এবং এখানে কিন্তু আগামীকাল আপনাদের জয়েনিং করিয়ে দেওয়া হবে। তো এখানে যারা কাজ করতে চাইছেন তারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন এবং আগামীকাল আপনাদের প্রত্যেককে 11টা থেকে 11:30টার মধ্যে ধুলাগড় লোকেশনে চলে আসতে হবে। লেট করলে কিন্তু হবে না, 11:30টার মধ্যে আপনাদের চলে আসতে হবে। আপনাদের প্রত্যেককে আমরা এখানে জয়নিং করিয়ে দেবো, যারা কোম্পানির লোক রয়েছে তাদের সাথে আপনাদের ডিটেলস আমি কথা বলিয়ে দেবো। ওই দিনে আপনারা এখানে সমস্ত কাগজপত্র সাবমিট করে রুমে থাকতে পারবেন, রুম দেওয়া রয়েছে যে রুমগুলো এখানে রয়েছে। এছাড়াও আরেকটা কথা বলে দিই, এখানে প্রচুর অ্যাভেলেবেল রুম রয়েছে। আপনারা যদি মনে করেন কোম্পানির ফ্রি রুমে থাকবেন না, আপনারা একটু ভালোভাবে একটু ভালো পরিবেশে স্ট্যান্ডার্ড রুম নিয়ে নিজেদের খরচায় থাকবেন, সেক্ষেত্রেও কিন্তু এখানে 3,000, 3,500, 4,000 টাকার মধ্যে খুব ভালো রুম রয়েছে। আপনারা গ্রুপ করে 4-5 জন একসাথে একটা গ্রুপ করে কিন্তু রুম নিয়ে থাকতে পারে। তো এটাও আমি আপনাদের বলে রাখলাম, আপনাদের রুম এখানে পছন্দ নাও হতে পারে, তো যদি মনে করেন এখানে রুমে আপনারা থাকতে থাকতে কিছুদিন পর মাইনে টাইনা পাওয়ার পরে আপনারা একটা রুম নিয়ে নিচ্ছেন আলাদা করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, সেটাও আমি আপনাদের কিন্তু জানিয়ে রাখলাম। তো এবারে যেটা বলে দিচ্ছি, আপনাদেরকে এই টাইমের মধ্যে এখানে আসতে হবে, সরাসরি আপনাদের জয়নিং করানো হবে। জয়নিংয়ের জন্য আপনাদের খরচা লাগবে মাত্র 1,000 টাকা। আপনারা 1,000 টাকা নিয়ে চলে আসবেন, আপনাদের এই কোম্পানিতে আমরা দায়িত্ব সহকারে নিশ্চিতভাবে জয়নিং করিয়ে দেবো। জয়নিং নিয়ে কোনো রকম প্রবলেম আমাদের হয় না। যতগুলো ক্যান্ডিডেটস বিভিন্ন জায়গা থেকে কাজের জন্য আসে আমরা কিন্তু প্রত্যেককে দায়িত্ব সহকারে প্রতিটা কোম্পানিতে জয়নিং করিয়ে দিই। আপনারা যদি নিশ্চিতভাবে একটা জেনুইন কোম্পানিতে সরাসরি কাজ পেতে চাইছেন অবশ্যই আপনারা চলে আসুন। বেডিং পত্র, যে ডকুমেন্টস বলে দিলাম এবং যে কাজের জন্য খরচা লাগছে সমস্ত কিছু নিয়ে চলে আসবেন, আমরা আপনাদের গ্যারেন্টি সহকারে জয়নিং করে দেবো। কারোর যদি কাজ না হয়, কোম্পানি যদি কাউকে না নেয়, সেক্ষেত্রে আমরা 100% পেমেন্ট রিটার্ন করে দিই, সে নিয়ে বাড়ি চলে যাবে। কারোর কাজ না হলে কাউকে এখানে কোনো পেমেন্ট দিতে হয় না, আমরা এরকমই সমস্ত কিছু মেনটেন করে কিন্তু এখানে কাজ করি। তো যারা কাজটা করবেন আজকে 7:00 থেকে 9:00 মধ্যে আমাকে ফোন করুন, জাস্ট এই 2 ঘন্টার মধ্যে আপনারা ফোন করে নিন, তার আগে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে নিন, দেখে নিয়ে কিন্তু আমাকে ফোন করবেন। তো আগে অনেক ছেলেরা এখানে আসতে পারেননি, তারা অবশ্যই ভিডিওটা দেখে নিন, দেখে আমাকে ফোন করুন এবং আগামীকাল আপনারা সমস্ত কিছু নিয়ে স্পটে চলে আসুন, আপনারা এখানে কাজ পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।